মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আরও একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আর এখন কিন্তু 8:30 মতো বাজে সকাল। আর এই যে এখন আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আজকে সকালে ব্রেকফাস্ট হবে হচ্ছে বেগুন ভাজা, আর তার সাথে হবে রুটি। ব্যাস এটাই হচ্ছে আজকে সকালের আমার না মানে আমাদের সবার ব্রেকফাস্ট। বেগুন ভাজাতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম, যেহেতু চট জলদি করবো, অনেকটা বেগুন একসঙ্গে দিয়ে দিয়েছিলাম বলে তেলটা খুব তাড়াতাড়ি টেনে নিয়েছে। যাই হোক, আজকে সকালে যে ব্রেকফাস্ট হলো হচ্ছে বেগুন ভাজি আর রুটি। আজকে তোমাদের সঙ্গে একটা প্রথমেই একটা কথা শেয়ার করি, সেটা হলো আজকে যে ব্লগটা মানে এখন যে ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ব্লগটা কিন্তু কয়েকটা দিনের মধ্যে নয়, বেশ কয়েকটা দিন আগের ব্লগ বলতে পারো। তখন কিচেন মেকওভার করবো বা করছিলাম, এরকম সময় একটা ব্লগ। মা এসেছিলো, তো অ্যাকচুয়ালি এই ক্লিপগুলো না মানে আমি ডিলিট করতে গিয়ে যাই না কোথায় কীভাবে কোথায় সরে গেছিলো, যে কারণে আমি ক্লিপসগুলো খুঁজে পাইনি। আর মা থাকার কারণে আমি ব্লগিং করেছিলাম একদিন, তো মা এসে দুদিন মাঝখানে ছিল, সেই কারণে আমি আবার যখন ক্লিপসগুলো পেয়েছি তো এই ব্লগটা আমি আবার মানে শেয়ার না করে পারলাম না। আর মনে খুব দুঃখ হয়েছিল যে মা এসেছিলো আর তখন ব্লগিং করেছিলাম, তারপরে ক্লিপসগুলো কোথায় হারিয়ে ফেললাম আমি। তো যাই হোক, এটা আমার ভাগ্য, আমি আবার পেয়েছি ক্লিপসগুলো, সেই কারণে বেশ কয়েকটা দিন আগের ব্লগ আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি। আগের দিন রাত্রেবেলা এই জামাকাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, মেশিনের মধ্যে ছিল, সকালবেলা চট জলদি এগুলোকে মেলে দেবো, মোটামুটি আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আর উলের যে জিনিস, উল বলতে কি যেগুলো সব রাফ ইউজ করি আমরা বাড়িতে, আদমের সোয়েটার বা আমাদের সোয়েটার যেগুলো সবসময় একদমই মানে রাফ ইউজ করি, সেগুলো মেশিনে ধুয়ে দিই আমি। তো যাই হোক, সেগুলো মোটামুটি আধ ঘন্টাও লাগে না শুকুতে। আর এগুলো মেলে দেওয়ার পর সোজা চলে যাব আমি কিচেনে, মা আসবে, তো সেই কারণে রান্নাবান্না করছে। আমার মা যেহেতু নিরামিষ আসি মানে নিরামিষ খানুনি, আগে মানে নিরামিষ খেত না মা, এখন মানে এক বছর উপরে হয়ে গেছে মানে নিরামিষই খায় এখন। তো যাই হোক, আর এখানটা আমার মা শাক ভাজি কিন্তু খুব ভালোবাসে, শাক যে কোনো শাক ভাজি খেতে, সেই কারণে দুরকম শাকের শাক রেখেছি আমি। আর তার আগে সকালবেলা মানে এই শাক ভাজি করার আগে করে নিয়েছিলাম, এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে আর হচ্ছে মুগ ডাল দিয়ে একটা ভাজি, আর এখানে হচ্ছে মুগ ডাল, আর ওখানটা তো দেখলে যে ভেতো শাক ভাজি করছে এটা। আর ভেতো শাক ভাজি তো খুবই ভালো লাগে খেতে, আমার মাও খুব পছন্দ করে। তারপরে মাও আবার নিয়ে এসেছিল শাক, যাই হোক সেটা পরে তোমরা দেখতে পাবে। আর তারপরে এখানটা আমি কেটে রেখেছিলাম হচ্ছে এটা হচ্ছে পালং শাক, তো পালং শাক দিয়ে আলু দিয়ে যেটা আমি আর কি করি সেটাই। তো এখানটা আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে আমি সোমবার দিয়ে আলুটা একটুখানি হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম। জল যখন মানে অনেকটা উতরে গেছে আর কি, শুকিয়ে গেছে অনেকটা পরিমাণে, তখন আমি দিয়ে দিলাম এবার পালং শাক। ব্যাস তারপরে একটু মাখা মাখা যখন হবে তখনই নামিয়ে দেবো, খেতে কিন্তু খুব ভালো লাগে, এটা শীতের স্পেশাল একটা খাবার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ সানি ওয়েদার বাইরে, মনটা তো একদম ভালো হয়ে গেল। বেসিনটা ক্লিন করে নেবো, রান্নাবান্না করার পরে পুরো কিচেন ক্লিন করে এসেছি। আর বেসিনটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল বললে চলে, অ্যাকচুয়ালি ড্রিল করানো হয়েছিল তার আগের দিন, তো ড্রিল করার পর না প্রচণ্ড পরিমাণে ধুলো বালি, যেটা হয় যেখানটা ড্রিল করা হবে তার আশেপাশে এরিয়া ধুলো বালি পুরো একদম মানে ময়ময় করবে, তো সেই কারণে বেসিনটা প্রচণ্ড নোংরা লাগছে। আর তাড়াতাড়ি করে আমি আগে বেসিনটা ক্লিন করব। ক্লিন আর এই বেসিনটা যদি মানে ঘরে ঢুকে আগে দেখতে পাওয়া যায় বড্ড বাজে লাগে, আর বাজে মানে ঘরে ঢুকে দেখতে পাওয়া যায় বলে না, এটা প্রত্যেক দিনে আমি ক্লিন করি, হয়তো মাঝে মধ্যে একটু স্কিপ হয়ে গেল, তো করে তারপরে স্নান করব। সকাল থেকে বাজারে গেছি, বেশ কয়েকবার যাওয়া হয়ে গেল, আর যতবার বাজারে যাই না কেন শুধু ভাবছি যে একটা মাটির ঘট আনবো, মানে কয়েকটা দিন ধরে শুধু ভাবছি মাটির ঘট কিনবো। ওই যে প্লাস্টিকের ঘটগুলো ছিল ওদের, সেটা তো মানে ছোটো ঠিক মানে কেমন লাগছিলো, তো কদিন ধরে ভাবছি মাটির ঘট কিনবো, যাই এতবার আর ভুলে যাই, ওপর চলে আসি তখন মনে পড়ে। ইভেন এই যে তিনবার গেলাম দোকানে, আগে দুবারও সেম ভুলে গেছি, এখন আমার শুধু ঘট কিনতে আবার গেলাম বাজারে, তো এই একটা বড় ঘট নিয়ে এসে বাড়ির মধ্যে টাকা ঢোকানো হবে, দেখি আদিও কত জমাতে পারো তোমার, ঠিক আছে চলো যাও তোমাদের টাকা নিয়ে এসো। ঘরটা কিন্তু আদিও আমি টাকা দিয়েই কেনা হয়েছে, 50 টাকা নিয়েছে ঘরটা, আদিও বলছে আমার 50 টাকাটা ওদের কাছ থেকে নিয়ে গেছি, বলছে আমার 50 টাকা রিটার্ন করো, হবে না এই টাকাটা তোমাদের, শোনো না এই ঘরটা তো তোমাদেরই, ঠিক আছে আর তোমাদের টাকা দিয়ে ওর জন্য কেনা হলো, ঠিক আছে এই এদিকে আসো।
কাউন্ট করো অ্যাকচুয়ালি কি হয়েছে, দাঁড়ো লাইটটা একটু জ্বালিয়ে দিনি। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, ওদের হচ্ছে মানে সব খুশি 20 টাকা 40 টাকা 50 টাকা নোট ছিল, সেগুলো আমি নিয়ে নিলাম। যদিও 500 টাকা আমি একটা নিয়ে নিয়েছি, আমি বলেছি আমি কালকে দেবো 500 টাকাটা, আমার দরকার সেই কারণে, নয়তো এখানটা 2টো 500 টাকা থাকতো। টোটাল কাউন্ট করো কত আছো না, 400 আর ওখানে 900 টোটাল। ওকে, আরও আরও 500 তোমরা আমার কাছে পাবে, সেটা হচ্ছে কালকে দেবো। ওকে ঠিক আছে, চলো এবার ঘটে ভরে দাও। ঘটে টাকা ভরাটা এটা না মানে ছোটবেলার থেকে একটা কিরকম ব্যাপার বলো, সবার কাছে ঘটে টাকা ভরবো টাকা ভরবো, আর পুজোর সময় ঘট ভেঙে জামা কাপড় কিনবো, একটা মজাই ছিল আলাদা। মানে মনে আছে কয়েকটা বছর আমি ভেঙেছিলাম, পুরো খুচরো বসা ছিল আর কি, তখন তো নোট ফোট নিয়ে ঢুকাতাম বা নোট ঢুকিয়ে দেবো ঘটে ভিতর, সেটা এত ভাবে না, ওই 2 টাকা 1 টাকা 50 পয়সা এগুলো আর কি, তখন তো 50 পয়সা চল ছিল, 25 পয়সা চল ছিল, সেগুলো দিয়ে বেশ একটা বছর মনে আছে আমার 400-500 টাকা হয়েছিল। হ্যাঁ দাঁড়াও দেখুন দাও, এটা একটুক্ষণ ফোল্ড করো, আর একটু ফোল্ড, আর একটুক্ষণ ফোল্ড করো, ব্যাস এবার ঢুকে দাও। ওই এইভাবে না, এক একটা করে ফোল্ড করো, এক একটা করে করো। হ্যাঁ হ্যাঁ করতে হবে না, হ্যাঁ মোটামুটি। জলদি, আরে আমি প্রথম জলদি ওটাকে না দিনে ঘটে একটু না দে তাহলে ভেতরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, স্নান টান করে সমস্ত কিছু মানে রেডি করে বাড়িতে তাড়াহুড়ো করে মাকে আবার আনতে গিয়েছিলাম মুন্ডুডাঙ্গা স্টেশনে, সেখান থেকে মাকে নিয়ে এসেছি। তারপরে মা দেখো কত কিছু নিয়েছে, শাক, নলেন গুড়, পাটালি গুড়, চানাচুর, তারপরে এখানে হচ্ছে কলা, অনেকগুলো কলা এনেছে আনার সঙ্গে সঙ্গে, মোটামুটি সবাই খেয়েও নিয়েছে অনেকটা। আমরা শাক নিয়ে এসেছে, 2-3 রকমের শাক, বেলে শাক নিয়ে এসেছে, ওখানটা তো দেখালাম তোমাদেরকে, সর্ষে শাক, তারপরে আর একটা শাক নিয়ে এসে ওটা, হ্যাঁ ওটা হচ্ছে ওই লাল শাক নিয়ে এসেছে আর কি। তো অনেক রকম অনেক জিনিস নিয়ে এসেছে, এখানে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই চানাচুরটা না খুব ভালো লাগে, যেটা কিনা এখানে পাওয়া যায় না, মা এলেই নিয়ে আসে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, বসে দিয়েছি এদিকে চা, আর এখানটা জল গরম করতে বসে দিয়েছি। জল গরম কেন করলাম, কী কারণে করলাম সেটা তোমরা দেখতে পাবে একটু পরে। একটা স্পেশাল খাবার করবো রাতে, আজকে শীতের স্পেশাল বা বলতে পারো এটা একদমই মানে একটা ভালো লাগার একটা খাবার, যেটা কিনা অনেক দিন পর আজকে খাবো। তার আগে অবশ্যই করছি লিকার চা, আমার মা একদমই চা খেতে চায় না, আমার ঘরে এলে আমি একটু জোর করে ওই লিকার চা একটুখানি দিই, এটাই যা। তো যাই হোক, এখানটা চা করে নিয়েছি আমরা তিনজনের জন্য, আদি ওমের পাপা আর আমি আর আমার মানে মা, তো এই তিনজনের চা। এখানটা টোস্ট বিস্কিট নিয়েছি, আর টোস্ট বিস্কিট মানে জানো তো মানে কী হচ্ছে, বিস্কিটগুলো মানে প্যাকেট খুলে দেখে ম্যাক্সিমাম বিস্কিটগুলো ভাঙা, এটাই হয়, বেশি মুচমুচে বিস্কিটগুলো না খুব তাড়াতাড়ি ভেঙেও যায় বটে। যাই হোক, এখানটা আজকে অনেকদিন পর মার সাথে দেখা হলো, বসে বেশ গল্প জমিয়ে আড্ডা যেটা হয় আর কি, মা এলে বা মায়ের কাছে গেলে মানে বাবার বাড়িতে গেলে যেটা হয় মানে বাপের বাড়ির লোকজনের সাথে বসে জমিয়ে হাসা হাসি গল্প আড্ডা সব কিছু চলতে থাকে। আর এখানটা দেখো আদি ওমকে মা পড়াচ্ছে, বেঙ্গুলি পড়াচ্ছে, খুব সুন্দর বেঙ্গুলি মানে মার কাছে পড়ে, আমার কাছে একদমই পড়তে চায় না, যে কোনো সাবজেক্ট মার কাছে বেশ ভালো পড়ে, খারাপ না। দেখো আমার হাজব্যান্ড বেরিয়েছে আর গেটটা খুলে রেখে গেছে, দেখেছো? আর বাইরে দেখো লাইটের অবস্থাটা কী, ওই লাইটটার পাওয়ারটা কমে গেছে, কালকে চেঞ্জ করতে হবে, বাইরেটা পুরো অন্ধকার একদম। আর এখানটা গেটটা খুলে রেখে বাবু বেরিয়েছেন। মা যখন আসলো তোমাদেরকে দেখালাম যে মা অনেক কিছু নিয়ে এসেছে, অনেক কিছু মানে যেটা হয় আর কি, মেয়ের বাড়িতে গেলে মা অনেক কিছু নিয়ে যেতে চায়। তারপরে মাকে বারণ করেছি আমি, কিচ্ছু নিয়ে আসবে না, মা জাস্ট অফিসিয়াল কাজের জন্য 3-4 দিনের জন্য এসেছে এখানটা। মার হচ্ছে হাঁটুতে মানে যেটা হয় আর কি, হাড় ক্ষয়ে যায় না বয়স হলে, সে হালকা এরোশন শুরু হয়েছে, হালকা একদম বলবো না, মানে গোড়ালিতে বেশ ভালোই হয়েছে, তো হাঁটতে পারে না মা, একদম হাঁটতে পারে না। তো মাকে বলেছি তুমি কিচ্ছু আনবে না, স্রেফ তুমি জামা কাপড় 2-1টা নিয়ে আসো, যেটা আর কি একদমই নিডস, না আনলে হবে না সেটুকু তুমি আনবে, বাদবাকি কিছু আনবে না। তার মধ্যেও টুকটাক অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, আমার মাসি পাঠিয়েছে, আর যখন মা আসে মাসি কিছু না, ছোটো মাসির কথা বলছি, কিছু না কিছু পাঠিয়ে দেয়, কাছে যেহেতু থাকে। আর মানে মা মাসিদের বন্ডিংটা যে এত ভালো, মানে আমার 6টা মাসি, তার মধ্যে একজন মাসি নেই, মেজো মাসি মারা গেছেন 1-2 বছর মতো হয়েছে, তো আর মানে 5টা মাসি আমার 5টা মায়ের মতো, এমন মানে এত ভালো বন্ডিং এর মধ্যে।
মা এসছে, মার কাছে ছোট মাসি কত কিছু পাঠিয়ে দিয়েছে, আমি যখন ওখানটা যাই তখন কত কিছু তৈরি করে মাসি খাওয়ায়। মানে আমার মানে বাপের বাড়ি থেকে মা ছোট মাসি বাড়ি ওই 1.5 কিলোমিটার দূর হবে, এলেই চলে আসবে, নাড়ু বানাবে, মোয়া বানাবে, পিঠে বানাবে, মানে যেটা যেটা ভালোবাসি। তো এখানটা এসছি বারবার করে বলে যাচ্ছে আমি এসছি আমি এসছি। মা এসছে চালে গুঁড়ো পাঠিয়ে দিয়েছে, গুড় পাঠিয়ে দিয়েছে, তারপরে অনেক কিছু এরকম পাঠিয়ে দিয়েছে টুকটাক করে। তো যাই হোক, আর মা তো একা আসতে পারে না, পিসির ছেলে দিয়ে যায় উল্টোডাঙ্গা স্টেশন পর্যন্ত, ওখান থেকেই আমরা নিয়ে আসি। আগে মা প্রথম প্রথম আসতে পারতো, আমরা উল্টোডাঙ্গা থেকে নিয়ে আসতাম, বাট এখন মা একদমই আসতে পারে না। মানে ট্রেনে ওই কোনোভাবেই নিজেকে তোলাটাই কষ্টকর, ব্যাগ তো একটা ব্যাগ নিয়ে মা উঠতে পারবে না, সেগুলো আমার পিসির ছেলে মানে আমার দাদা দিয়ে যায়। তো যাই হোক, মা তো এসছে, এবার দেখি চালের গুঁড়োটা নিয়ে এসে, আর আজকে ভেবেছি একটুখানি সাজ পিঠে করবো। আর এই চালের গুঁড়োটা কীরকম বলো তো, মানে গুড়ি গুড়ি মানে একটু দানা দানা বলা যে চালের গুঁড়োটা, সেই চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা দিয়ে সাজ পিঠে অনেক ভালো লাগে খেতে। তো চলো দেখি সাজ পিঠে করা যাক। আদিও এত চিল্লাচ্ছে, পড়াতে বসতে দিয়েছি ওই ঘরে, এত চিল্লাচ্ছে মানে কি বলবো। আর তো দেখা যায় গরম জল কিন্তু করা হয়ে গেছে, আমার গরম জল করেছে, আবার ঠান্ডাও হয়ে গেলো, দেখো এটাই গোলানো যাক দেখি। আজকে রাত্রেবেলা করবো সাজ পিঠে, আর সাজ পিঠেটা আজকে চালে গুঁড়োটা মাসি পাঠিয়েছে, একদম কি বলবো, নিজেরা ভাঙিয়েছে। তো এত সুন্দর গুঁড়ো, মানে একদম ধুলোর মতো হলে সে চালে গুঁড়োতে না খুব ভালো সাজ পিঠে হয় না, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। এবং এখন আমি যেহেতু ঘরে করি তো আমিও সেটা উপলব্ধি করতে পারি, সেই কারণে আজকে দেখলাম যে গুঁড়ো মানে দানা দানা আছে চালে গুঁড়োটা, এটা দিয়ে খুব ভালো হয় আর কি ওই সাজ পিঠে। তো সেটাই করবো, তো মার কাছ থেকেও পরামর্শ নিচ্ছিলাম। তো এখানটা চালে গুঁড়ো, এর আগের দিন আমি কিন্তু সাজ পিঠে করেছি, আমি দুরকম চালের গুঁড়ো মিশিয়ে করেছিলাম, আর তারপর একদিন করেছিলাম শুধুমাত্র রান্না করার যে চাল সেটার গুঁড়ি করে আর কি সাজ পিঠে, খুব ভালো ফুলেছিল। আর আজকে করব শুধুমাত্র হচ্ছে আতপ চালের গুঁড়ো দিয়ে। তো যাই হোক, এখানটা মা বলে দিল এতটুকু লবণ দে, এতটুকু লবণ দে, ভালো হয়, পাশ থেকে কেউ এই সমস্ত ব্যাপারে মানে অভিজ্ঞ কেউ একজন যদি থাকে আর যদি বলে দেয় তো খুব ভালো হয়। যাই হোক, আর এখানটা আমি ওই যে আমার মানে কি বলবো ভুলে যাচ্ছি কথা, দেখো আমি এটা হচ্ছে সাজ পিঠে করা যে তাওয়াটা সেটা আমি বসিয়ে দিলাম। আর এবার আমি কি করব, এখানটা আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দেওয়ার পরে এবার একটা বাটিতে একটুখানি তেল নিয়ে নেব। আর অয়েল ব্রাশারটা যেহেতু আমার খারাপ হয়ে গেছে সেই কারণে হচ্ছে আমি ওটা ইউজ করব না, গরমের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি লেগে যায়, সেই কারণে একটা পাতলা কাপড় দিয়ে এবার আমি পুরো একটুখানি সমস্ত মানে জায়গা যেখানে যেখানে আর কি আমি চালে গুঁড়ো দেবো সেখানে সেখানে আমি একটুখানি করে তেলটা আমি ব্রাশ করে নিলাম, ব্রাশ মানে একটুখানি জাস্ট মানে টাচ করে নিলাম এটা যা। এবার চালে গুঁড়ো ব্যাটারটা আমি দিয়ে দেব, তো দেখা যাক কেমন হয়। আর এদিকে আদিও আমি চলে এসছে, মা কখন হবে কখন হবে পুরো পাগল করে দিচ্ছে, দেখো প্রথমবার দিলাম মানে আজকে প্রথমবার দিলাম আর কি। তো প্রথম খোলা দেখা যাক কেমন হয়, মানে প্রথম খোলা বললাম তোমরা আবার অনেকে তো নাও বুঝতে পারো, গ্রাম বাংলায় প্রথম খোলা দ্বিতীয় খোলা এরকম বলে আর কি, তো সেই সেন্সে বললাম প্রথম খোলা দিলাম, দেখা যাক কি হয়। প্রথম খোলা খারাপ হয়নি, ভালোই হয়েছে, দেখতে পাচ্ছ বেশ ফুলেছে, তবে একটুখানি বেশি তেতে গেছিলো, যেটা কিনা পরবর্তীতে একটাও হয়নি, পরবর্তীগুলো খুব ভালোই হয়েছিল, কিন্তু প্রথম খোলা তো একটু এরকম হয় আর কি। তো যাই হোক, এগুলো নামিয়ে নিলাম, নামিয়ে এবার অন্য একটা খোলা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই যে আমি খোলা খোলা বলছি এটা কিন্তু তোমরা খারাপ ভেবো না, কারণ এক এক দেশের মানে আঞ্চলিক ভাষা থাকে এরকমই। তো গ্রাম বাংলা দেখেন এক খোলা দু খোলা মানে এক এক বার্ড দেওয়াকে বলা হয় হচ্ছে এক খোলা দু খোলা, তাই আমি বললাম। তো এখানটা সমস্ত পিঠেগুলো আমি নামিয়ে নেবো, পরেরবারে কিন্তু খুব ভালো হয়েছে, প্রথমবার একটুখানি লেগে গেছিলো, পরেরবার ভালো হয়েছে। আর এদিকে বসিয়ে দিলাম দুধ, দুধ দিয়ে করব হচ্ছে আজকে একটা ক্ষীর টাইপের, চালে গুঁড়োর ক্ষীর। আর এখানটা দিয়ে দিয়েছি নলেন গুড়, যেটা কিনা আদি ওম এই নলেন গুড় দিয়ে আর পিঠে দিয়ে খাবে। আর নলেন গুড় দিয়ে পিঠে দিয়ে খেতে তো প্রত্যেকে ভালোবাসে, আমার মনে হয় যে এমন কেউ নেই যে তার ভালো লাগে না। তো এটা ওদেরকে দিয়ে এসে তারপরে পিঠেগুলো আবার করবো। আজকে ওই পিঠের সঙ্গে করবো হচ্ছে নিরামিষ বলে, যেটা আমার দিদার মুখে মাসিদের মুখে শুনে এসেছি নিরামিষ বলে খাবারটাকে, চালের গুঁড়ির মানে কুচি 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 যেগুলো থাকে একটু বড় দানা সেটা দিয়ে দুধ দিয়ে করা হয়, অবশ্যই নলেন গুড় কিংবা পাটালি গুড় দিয়ে, ভীষণ ভালো লাগে। ওটা হচ্ছে সাজ পিঠের সঙ্গে ভরে ভরে খেতে হয়, মানে দেখতে খানিকটা সুজির মতো লাগে বাট খেতে অসাধারণ, সেটা করবো আজকে অনেকদিন। চালের গুঁড়োর ক্ষীর তোমরা যদি কেউ তৈরি করতে চাও অবশ্যই করে খেতে পারো, ভীষণ টেস্ট হয়। এখানটা দেখো দু চামচ মতো আমি চালের
দুধগুলো নিলাম। আর এখানটা জল আমি একটু গুলিয়ে দেবো, বেশি কিন্তু নেব না, আমার হাফ লিটার দুধ এবং তার বেশি মানে প্রায় পৌনে এক লিটার দুধ ওখানটা। আর হচ্ছে ভালো করে জাল দিয়ে নিয়েছে, ভিতরে কোনো আমি জল দিইনি কিন্তু সেভাবে। আর এবার আমি গুড় দিয়ে দেবো, তোমরা নোলেন গুঁড়েও করতে পারো, পাটালি গুঁড়েও করতে পারো। এখানটা আমি পাটালি গুঁড় আমি দিয়ে দিলাম, ভালো করে উতরে উঠবে মানে ঘন হবে, তারপরে পাটালি গুঁড় দিয়ে দেবো। পাটালি গুঁড় দেওয়ার পরে বেশ খানিক্ষণ আবার নাড়তে থাকবো যাতে কোনোভাবে নিচে না লেগে যায়। তারপরে এবার কী করবো, ওই যে গুলিয়ে রাখা দু চামচ চালের গুঁড়ো সেটা দিয়ে দেবো, বেশি দিলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ব্যাস আর কিচ্ছু দিতে হবে না, একটুখানি মানে তুমি লবণ দিতে পারো, লবণটা তো মানে মিষ্টি ব্যালেন্সটা ঠিক ভালো করে, খেতে ভীষণ ভালো লাগে। কতদিন যে পরে খাবো এই ধরনের খাবার, মানে মুখে লেগে থাকে। আমার দিদা করতো মনে আছে, এত টেস্ট লাগতো, মানে আগে ক্ষীরটা বানিয়ে রাখতো আর তারপরে হচ্ছে গরম গরম সাজ পিঠে করতো আর আমরা নিয়ে নিয়ে খেতাম, মানে সেই দিনের কথা মনে পড়লে কি বলবো। তো যাই হোক, আজকে মা করে দিল এটা, কিছুই না, জাস্ট একটু চালের গুঁড়ো গুলিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল ক্ষীর। আর পাটালি দিয়ে দিয়েছি, নোলেন গুঁড়টা দিইনি, কারণ নোলেন গুঁড়টা না এমনি সাজ পিঠে দিয়ে বা রুটি দিয়ে খেতে ভালো লাগে, সেই কারণে পাটালি গুঁড়টা দিয়ে করলাম। কালারটা দেখেছো কত সুন্দর এসছে, আর মানে কি বলবো, মানে ঘনত্বটাও খুব ভালো আছে, আর পুরো মানে কি বলবো, দুধ দিয়ে, দুধের সঙ্গে একটু জল মিশাইনি, হাফ কিলো দুধ আছে এবং তার সাথে হাফ কিলোর মানে অনেকটাই বেশি কালকের দুধ ছিল খানিকটা পরিমাণ, সেটাও দিয়ে দিয়েছি। পিঠেগুলো দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো পুরো মানে কতটা মানে কি জালি জালি টাইপে হয়েছে। জালি জালি পিঠে হলেই মনে করা যায় যে না ভালো হয়েছে, খুব যে ফুলে একদম মানে কি বলবো সেরকমটা নয়, তবে সত্যি খুব ভালো হয়েছিল। আর তার সঙ্গে ক্ষীর ভীষণ টেস্ট হয়েছিল আজকে, মানে রাত্রের ডিনার বলতে পারো এটা দিয়ে আমরা করে নিয়েছি, অনেক অনেক ভালো হয়েছিল। আরে না চালের গুঁড়ো দিয়ে, এটা আমার দিদার স্পেশাল, বা দিদার মধ্যে স্পেশাল একটা খাবার, কেমন হয়েছে তোমার দিদা তোমার উপর ভর করেছে, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিল। এখন আমি আর আমার হাজবেন্ড খাচ্ছি ওই ক্ষীর দিয়ে পিঠে মানে সাজ পিঠে। তো আজকের মতো ব্লগ না এখানটা এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আজকের মতো টাটা।